লুডো খেলে টাকা ইনকাম গাইস যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আপনি যদি লুডোর এই ম্যাচটা খেলে জিততে পারেন তাহলে আপনি উইনিং প্রাইস পাবেন 35 টাকা এবং আপনি যদি এই ম্যাচটা খেলে জিততে পারেন তাহলে আপনি পাবেন সম্পূর্ণ ফ্রিতে 50 টাকা বোনাস যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ম্যাচ রয়েছে আপনারা এই ম্যাচগুলো খেলে টাকা ইনকাম করতে পারবেন এবং এখান থেকে এন্ট্রি ফি খুবই কম এবং উইনিং প্রাইস খুবই বেশি আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনিও লুডো গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন তো প্রথমত আপনি যেটা করবেন আজকের এই ভিডিওতে আপনাদের এই অ্যাপটির সাথে পরিচয় করে দেবো অ্যাপটির নাম হচ্ছে লুডো ক্লাব বিডি তো প্রথমত আপনাকে এই অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করতে হবে তো অ্যাপটি আপনি আপনার ফোনে ডাউনলোড করার জন্য এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্স কিংবা পিন কমেন্ট ওপেন করবেন সেখানে আপনি দেখতে পারবেন যে আমি এই ধরনের একটা লিংক দিয়ে রেখেছি তো জাস্ট আপনি যেটা করবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্স বা পিন কমেন্টে দেওয়া লিঙ্কের উপর ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন আপনাকে আপনার টেলিগ্রামটায় নিয়ে আসবে আপনি আপনার টেলিগ্রামটা এই ধরনের একটা ইন্টারফেস পাবেন অ্যাপটি পেয়ে যাবেন এই অ্যাপটিতে প্রথমত আপনি ক্লিক করে আপনার ফোনে ডাউনলোড করবেন তারপর আপনি পুনরায় এই অ্যাপটির উপর ক্লিক করে আপনার ফোনে অ্যাপটি ইনস্টল করবেন আপনি কিন্তু প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটি পাবেন না তাই আপনাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের উপর ক্লিক করে টেলিগ্রাম থেকে এই অ্যাপটিকে ডাউনলোড করতে হবে তো প্রথমত আপনি আপনার ফোনে এই অ্যাপটিকে ডাউনলোড করবেন তারপর আপনি সরাসরি অ্যাপটি ওপেন করে অ্যাপটিতে চলে যাবেন সো গাইস অ্যাপটিতে আসার পর ঠিক এইরকম দেখাবে তো প্রথমত আপনাকে এই অ্যাপটিতে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে হবে সো অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করলে এই ধরনের ইন্টারফেস পাবেন প্রথম আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন নিচে সেটা হচ্ছে নিউ ইউজার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানকার নিউ ইউজার ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনটা ক্লিক করে দেবেন অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তো যখনই ক্লিক করবেন আপনার কাছে এই ধরনের বেস্ট কয়েকটা অপশন দিবে এবার এখানে প্রথমে রয়েছে ফার্স্ট নেম এখানে ক্লিক করে আপনি আপনার নামের ফার্স্ট অংশটা দিবেন লাস্টের নেমে ক্লিক করে আপনি আপনার নামের শেষ অংশটা বসাবেন তারপর এখানে রয়েছে ইমেল অ্যাড্রেস বলে একটা অপশন এখানে ক্লিক করে আপনার ফোনে বর্তমানে যেই ইমেলটা লগইন রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটা একবার আপনি এখানে বসাবেন তারপর এখানে পরবর্তী রয়েছে ফোন নাম্বার বলে একটা অপশন এইখানে ক্লিক করে আপনার ফোনে বর্তমানে যেই সিমটি রয়েছে সেই সিমের নাম্বারটি বসিয়ে দেবেন তারপর এখানে পরবর্তী রয়েছে ইন্টার পাসওয়ার্ড বলে একটা অপশন এইখানে ক্লিক করে আপনি অবশ্যই 4 ডিজিট প্লাস স্ট্রং একটা পাসওয়ার্ড বসাবেন তো এখানে 4 ডিজিট প্লাস স্ট্রং পাসওয়ার্ড বসানো হয়ে গেলে এবার এখানে পরবর্তী একটা অপশন রয়েছে কনফার্ম পাসওয়ার্ড এবার আপনি উপরে যেই পাসওয়ার্ডটি বসিয়েছেন সেম পাসওয়ার্ডটি নিচের অপশনটা তো একবার টাইপ করে বসিয়ে দেবেন গাইস অবশ্যই অবশ্যই পাসওয়ার্ড দুটো কিন্তু এখানে সেম হতে হবে তো সব কিছু বসানো হয়ে গেলে এবার এখানে পরবর্তী একটা অপশন দেখতে পাচ্ছেন যে রেজিস্টার বলে এইখানকার রেজিস্টার অপশনটা ক্লিক করে দেবেন তাহলে আপনার এই অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে তো যখনই আপনার অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে তারপর আপনাকে লগ ইন করার প্রয়োজন হতে পারে না প্রয়োজন হলে আপনাকে আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে আসবে এই যে অ্যাপটি রয়েছে লুডো ক্লাব বিডি এই অ্যাপটিতে তো গাইস অ্যাপটিতে লগ ইন করে আসার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে শো করতে আসছে একটা নোটিস সেটা হচ্ছে আসসালামু আলাইকুম সময় দেখে অবশ্যই মেসেজ জয়েন করুন ম্যাচ শুরু হওয়ার 10 মিনিট পূর্বে আপনাকে রুম কোড দেওয়া হবে তখন আপনাকে জয়েন হতে হবে আর বিস্তারিত পেয়ে যাবেন নোটিসে তো গাইস এবার আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ম্যাচ কিন্তু দেওয়া হয়ে গেছে 8টা ম্যাচ ইতিমধ্যে রয়েছে তো জাস্ট আপনি এই যে অ্যাপটিতে আসবেন এখানে দেখতে পারবেন টাইম চলবে কখন ম্যাচ স্টার্ট হবে সেই টাইম না এটা হচ্ছে আপনার বর্তমানে কয়টা বাজে সেই টাইম তো গাইস যখন আপনি এই অ্যাপটিতে আসবেন এই ধরনের ইন্টারফেস পাবেন এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পূর্বে প্রথম একটা অপশন শো করতে আছে সেটা আসছে জয়েন্ট টেলিগ্রাম বলে এইখানকার জয়েন্ট টেলিগ্রাম অপশনটা ক্লিক করে তাদের টেলিগ্রাম গ্রুপটাতে আপনি অবশ্যই জয়েন হয়ে নেবেন তাহলে আপনি সেখানে সকল ধরনের পেমেন্ট গ্রুপ স্ক্রিনশট আপডেট নিউজ নোটিস বিস্তারিত নিয়মকরণ পাবেন তো এখানে উপরে কর্নার দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ম্যান আইকন অর্থাৎ সাপোর্ট বলে এখানকার সাপোর্ট অপশনটা ক্লিক করে দেবেন তো যখনই ক্লিক করবেন তখন আপনাকে তারা তাদের টেলিগ্রাম গ্রুপটাতে নিয়ে যাবে আপনি সেখান থেকে অবশ্যই বিস্তারিত নোটিস নিয়মকরণ দেখবেন আর তাদের টেলিগ্রাম গ্রুপটাতে আপনি জয়েন হবেন তাদের টেলিগ্রাম গ্রুপটার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাদের টেলিগ্রাম গ্রুপটাতে আপনি এই কারণে জয়েন হবেন কারণ আপনি সেখান থেকে কেবলমাত্র অ্যাপটি ডাউনলোড করতে পারবেন অ্যাপটি কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল নয় তাছাড়া আপনি তাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হলে সেখানে দেখতে পারবেন যে সকল ধরনের নোটিস নিয়মকানুন এবং দেখতে পারবেন যে কখন ম্যাচ স্টার্ট হবে কখন শুরু হবে সেটা সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকবে তো দেখতে পাচ্ছেন যে তাদের টেলিগ্রাম গ্রুপটাতে এই ধরনের ইন্টারফেস আপলোড করা হয়েছে ম্যাচ দেওয়া হয়েছে সবাই জয়েন হন এই যে নিচে দেখতে পাচ্ছেন শোকার্ট আছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিস্তারিত শোকার্ট আছে কীভাবে গেম খেলতে হবে নোটিস বিস্তারিত অবশ্যই তাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো গাইস যখন আপনি অ্যাপটিতে ডাউনলোড করে অ্যাপটিতে আসবেন এই ধরনের ইন্টারফেস পাবেন কীভাবে আপনি এবার আপনি গেম খেলে টাকা ইনকাম করবেন মানে লুডো গেম খেলবেন টাকা ইনকাম করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো জাস্ট আপনি ইন্টারফেসটায় আসবেন দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আপাতত 8টা ম্যাচ চালু রয়েছে আপনি এখন আসলে 8টা ম্যাচ পাবেন পরবর্তীতে আসলে এখানে কোনো ম্যাচ নাও পেতে পারেন সেক্ষেত্রে আপনার এখানে লেখা শো করবেন নো ম্যাচ ফাউন্ড সেক্ষেত্রে আপনাকে তাদের টেলিগ্রাম গ্রুপটাতে লক্ষ্য রাখতে হবে তাদের টেলিগ্রাম গ্রুপটাতে আপলোড করা হবে যখনই ম্যাচ চালু করা হবে বা ম্যাচ দেওয়া হবে কখন এই ওয়েবসাইটটিতে কখন এই অ্যাপটিতে ম্যাচ দেওয়া হয় তো
সেটা জানতে চাইলে অবশ্যই তাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হবেন। তো জাস্ট আপনি যেটা করবেন, এই অ্যাপটিতে আসবেন, এখান থেকে ম্যাচ লুডো খেলার জন্য এখান থেকে ম্যাচ অপশনটা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 8টা ম্যাচ দেওয়া হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে বর্তমানে 8টা ম্যাচ রয়েছে, আপকামিং ম্যাচগুলো দেখতে পারেন, মানে কোন কোন ম্যাচ ভবিষ্যতে আসবে, ভবিষ্যতের ম্যাচ এখানে দেওয়া নেই, জাস্ট এখান থেকে ম্যাচ বর্তমান ম্যাচগুলো আপনি দেখতে পারেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে শোকার্ট আছে ম্যাচগুলো কখন স্টার্ট হবে। এই যে ম্যাচটা রয়েছে, এই ম্যাচটা কিন্তু স্টার্ট হবে 9টায়, রাত 9টা বাজে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে বাজে 2:35। তো এইভাবে দেখতে পারবেন কখন কখন ম্যাচ স্টার্ট হবে। পরবর্তী যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটা স্টার্ট হবে 8:40। এইভাবে শোকার্ট আছে। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু বিস্তারিত শোকার্ট আছে ম্যাচটা সম্পর্কে। এখানে শোকার্ট আছে লুডো কিং উইন প্রাইজ, আপনি যদি এই ম্যাচটা খেলেন জিতলে পাবেন সম্পূর্ণ ফ্রিতে 35 টাকা বোনাস। এবং এখান থেকে আপনাকে এই ম্যাচটা খেলতে এন্ট্রি ফি দিতে হবে সম্পূর্ণ 20 টাকা। আপনি যদি 20 টাকা দিয়ে এই ম্যাচটা খেলেন, আপনি যদি 20 টাকা দিয়ে ম্যাচটা খেলার পর ম্যাচটা জিতেন, তাহলে আপনি পাবেন সম্পূর্ণ ফ্রিতে 35 টাকা বোনাস। আর আপনি যদি ম্যাচটা হারেন, তাহলে আপনি কোনো প্রকার টাকা পাবেন না। তো এইভাবে আপনাকে জাস্ট খেলতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে শোকার্ট আসছে এন্ট্রি টাইপ স্লো, মানে আপনি সোলো খেলতে হবে, একা একা খেলতে হবে লুডো ম্যাচটা। আপনার বিপরীতে একজন লোক থাকবে এবং আপনাকে একা খেলতে হবে ম্যাচ নং 8। তো গাইস এইভাবে শোকার্ট আসছে। এবং এখান থেকে সেট ফুল রয়েছে, কীভাবে খেলবে সেটা আপনি এখান থেকে দেখতে পারেন, রুম আইডি। তো আপনাকে প্রথমত যেটা করতে হবে, এই যে ম্যাচটা আছে ম্যাচটাকে আপনাকে যদি আপনি এই যে 8টা 9টার ম্যাচটা খেলতে চান, সেক্ষেত্রে আপনি ম্যাচটা খেলতে পারবেন। আপনাকে প্রথমত এই অ্যাপটিতে টাকা ডিপোজিট করতে হবে, তারপর আপনি 20 টাকা দিয়ে এই ম্যাচটা খেলবেন। যদি ম্যাচটা জিতেন তাহলে আপনি পাবেন 35 টাকা বোনাস। তো কীভাবে আপনি এই লুডো গেমটা খেলবেন, কোথায় আপনি গিয়ে খেলবেন, কীভাবে টাকা ডিপোজিট করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই অ্যাপটি কিন্তু রেফার সিস্টেম নেই, তার মানে আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে অ্যাপটি রেফার করে রেফারাল কমিশন নিতে পারবেন না। কেবলমাত্র আপনি অ্যাপটিতে আসবেন, টাকা ডিপোজিট করবেন, তারপর আপনি এন্ট্রি ফি দিবেন, এন্ট্রি ফি দিয়ে 20 টাকা দিয়ে এন্ট্রি ফি দিয়ে এই ম্যাচটা খেলতে পারবেন। তারপর আপনি এখান থেকে জিতলে পাবেন 35 টাকা বোনাস। এভাবে আপনি যত বেশি টাকা দিয়ে এন্ট্রি ফি দিয়ে গেম খেলবেন, তত বেশি টাকা পাবেন জিতলে। এখানে দেখতে পাচ্ছেন যে 30 টাকা দিয়ে এই ম্যাচটা খেললে আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন জিতলে 50 টাকা বোনাস। তো গাইস এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি গেম খেলবেন বা কীভাবে ডিপোজিট করবেন। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে এই যে প্রথম ম্যাচটা রয়েছে এটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি। জাস্ট আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে শোকার্ত আসা, সেটা হচ্ছে রুম আইডি বলে একটা অপশন। এখানকার রুম আইডি অপশনটা আপনি একবার ক্লিক করবেন, তো আপনি ম্যাচটি জয়েন করেননি। তো প্রথমত আপনাকে এই ম্যাচটিকে জয়েন করতে হবে, তাই আপনি এখান থেকে এই সেট ফুল অপশনটায় ক্লিক করে দেবেন, মানে আপনি এই অপশনটার উপর ক্লিক করে দেবেন। তারপরে আপনি এখান থেকে দুটি অপশন পাবেন, সেটা হচ্ছে একটা হচ্ছে এইস অ্যাশ, আর একটা হচ্ছে অনলি এইস। আপনি যখন একটা অপশনের উপর এখান থেকে ক্লিক করে দেবেন, তো যখন আপনি এখান থেকে ক্লিক করবেন তখন আপনাকে দেখতে পারবেন এই ম্যাচটা কিন্তু দুজন মানুষ খেলতে পারবে। তো গাইস আপনি যেই ম্যাচটা খেলতে চাচ্ছেন সেই ম্যাচটার উপর এখান থেকে ক্লিক করে দেবেন। তো যখন আপনি এই ম্যাচটা দেখতে পাচ্ছেন যে সেট ফুল, মানে এই ম্যাচটা কিন্তু দুজন লোক জয়েন হয়ে গেছে ইতিমধ্যে খেলার জন্য। নিচে যে অপশনগুলো রয়েছে, অর্থাৎ নিচে যে ম্যাচগুলো রয়েছে, এই ম্যাচটাও দেখতে পাচ্ছেন ফুল, এই ম্যাচটাও ফুল। কেবলমাত্র এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে 3টা ম্যাচ 4টা ম্যাচ রয়েছে যেগুলোতে আপনি জয়েন করতে পারবেন। আপনি জয়েন করলে কিন্তু আপনি এবং অন্য কেউ, মানে দুজন যদি এই ম্যাচটাতে জয়েন করেন, তাহলে কিন্তু এই ম্যাচটা এখান থেকে ফুল লাগা শো করবে, অন্য কেউ আর জয়েন করতে পারবে না। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে জয়েন বলে, এখানকার জয়েন অপশনটা ক্লিক করে দেবেন। আর আপনি দেখতে পাচ্ছেন যে নিচে একটা অপশন রয়েছে, নিচে একটা ম্যাচ রয়েছে, এই ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 7টায়। এবং এই ম্যাচটা দেখতে পাচ্ছেন একজন আগে থেকে জয়েন হয়ে আছে এবং এখান থেকে একজন লোক দরকার জয়েন হওয়ার। এই ম্যাচটা যদি আপনি জয়েন করতে চান, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন জয়েন বলে একটা অপশন রয়েছে, এখানকার জয়েন অপশনটায় ক্লিক করে দেবেন। তো যখন এই জয়েন অপশনটায় ক্লিক করবেন, এখান থেকে দেখতে পারবেন আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস দিবে। এবার আপনাকে দেখতে পারবেন এখানে শো করবে ম্যাচ স্টার্ট টাইম এবং আপনার ব্যালেন্স শো করবে এইখানে, এন্ট্রি ফি 15 টাকা, উইনিং প্রাইস 25 টাকা। এখানে সোলো অপশন পাবেন, সোলোতে ক্লিক করে দেবেন। তো সোলোতে ক্লিক করার পর এবার আপনাকে যেটা করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন একটা বক্স রয়েছে, এই বক্সটাতে ক্লিক করবেন। বক্সটাতে ক্লিক করে আপনি আপনার অ্যামাউন্টটা লিখবেন, কত টাকা দিয়ে আপনি ম্যাচটা খেলতে চাচ্ছেন। তারপর এখানে পরবর্তী রয়েছে নট অ্যানাস ব্যালেন্স, আমার অ্যাকাউন্টে বর্তমানে পর্যাপ্ত ব্যালেন্স নেই, যার কারণে কিন্তু আমি এই ম্যাচটা কিনতে পারবো না বা ম্যাচটা জয়েন হতে পারবো না। তো যখন আপনি এই ম্যাচটা জয়েন হবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন রুম আইডি বলে একটা অপশন রয়েছে, রুম আইডি অপশনটা ক্লিক করলে আপনাকে রুম আইডিটা দিয়ে দেওয়া হবে। তো আপনি আপনার রুম আইডিটা ব্যবহার করে কীভাবে ম্যাচ খেলবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তার পূর্বে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি এই অ্যাপটিতে টাকা ডিপোজিট করবেন। তো ডিপোজিট করার জন্য অ্যাপটির ওপরে কর্নার দেখতে পাচ্ছেন যে একটা আপলোড আইকন রয়েছে, এখানকার আপলোড আইকন অপশনটা ক্লিক করে দেবেন। তো যখন আপলোড আইকন অপশনটা ক্লিক করবেন, এবার আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে শোকার্ত আসছে আপলোড ইমেজ। আর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে শোকার্ত আসছে স্ক্রিনশট আপলোড না করলে আপনি প্রাইজ পাবেন না।
উল্টো পাল্টা ছবি স্ক্রিনশট আপলোড করলে আপনাকে অ্যাপ থেকে চিরকালের জন্য ব্যান করে দেওয়া হবে। তারপরে সে কথা স্ক্রিনশট আপলোড করে বিজয়ী পুরস্কার না পেলে সাপোর্ট গ্রুপে জয়েন করুন। এটা মূলত হচ্ছে এই যে উপরে কর্নার দেখতে পাচ্ছেন একটা আপলোড আইকন রয়েছে, এটাতে ক্লিক করে মূলত আপনাকে টাকা আপলোড আপনি যে ম্যাচ খেলবেন সেই ম্যাচের উইনিং স্ক্রিনশট আপলোড করতে হবে। তো এইভাবে আপনারা উইনিং স্ক্রিনশটগুলো আপলোড করে নেবেন। তো গ্যাস এবার আপনি হোম ইন্টারফেস থেকে দেখতে পাচ্ছেন যে সাইড একটা অপশন রয়েছে রেজাল্ট বলে, রেজাল্ট অপশনটা ক্লিক করে দেখতে পারেন কে কোন ম্যাচটা জিতেছে বা আপনি কোন ম্যাচটা জিতেছেন, কীভাবে খেলবেন সেটা আপনি এখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। তো গ্যাস এইভাবে আপনারা এই অ্যাপটিতে টাকা ইনকাম করতে পারেন কেবলমাত্র লুডো গেম খেলে। এবার আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপটির হোম ইন্টারফেস থেকে এখানে দেখতে পাচ্ছেন যে উপরে অন্য একটা আইকন রয়েছে সেটা হচ্ছে ব্যালেন্স আইকন, এখানকার এই ব্যালেন্স আইকনের উপর ক্লিক করবেন। এবার আপনাকে প্রথমত এই টাকা ডিপোজিট করতে হবে। তো টাকা ডিপোজিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে অ্যাড মানি, আজ আপনি এখানকার এই অ্যাড মানি অপশনটা ক্লিক করে দেবেন। তো যখনই অ্যাড মানি অপশনটা ক্লিক করবেন এখানে দেখতে পারবেন যে অটো পেমেন্ট রয়েছে এবং ম্যানুয়াল পেমেন্ট রয়েছে। আপনি এখান থেকে ম্যানুয়াল পেমেন্ট অপশনটা সিলেক্ট করবেন। তারপরে আপনি এখান থেকে দেখতে পারবেন চারটা মাধ্যম রয়েছে টাকা ডিপোজিট করার, একটা হচ্ছে বিকাশ, নগদ এবং রকেট। মিনিমাম আপনি 10 টাকা সর্বনিম্ন টাকা ডিপোজিট করতে পারবেন। তো গাইস টাকা ডিপোজিট করার জন্য জাস্ট আপনি এখান থেকে যেই মাধ্যমে টাকা ডিপোজিট করতে চাচ্ছেন সেই মাধ্যমের নাম্বারটা আপনি এখান থেকে কপি করে নেবেন। তো কপি করা হয়ে গেলে আপনি এখান থেকে কপি করা হয়ে গেলে তারপরে এখান থেকে আপনি সাপোজ আপনি এখান থেকে নগদ নাম্বারটা কপি করেছেন সেক্ষেত্রে আপনারা নগদ অ্যাপটা ওপেন করবেন। নগদ অ্যাপটা ওপেন করার পরে আপনি যেটা করবেন নগদ অ্যাপে গিয়ে সেন্ড মানি করে এই নাম্বারটাতে টাকাটা পাঠিয়ে দেবেন যত টাকা ডিপোজিট করতে চাচ্ছেন সেই টাকাটা। তো টাকাটা পাঠানো হয়ে গেলে আপনি যে লেনদেন করবেন সেই লেনদেনের একটা ট্রানজ্যাকশন আইডি দেবে, আপনাকে সেই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিতে হবে। তো ট্রানজ্যাকশন আইডিটা কপি করা হয়ে গেলে প্রথমত আপনি এখান থেকে অ্যামাউন্টটা সিলেক্ট করবেন বা পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন। তারপর আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা আপনি এখান থেকে ক্লিক করে লিখবেন। তো নাম্বারটা লেখা হয়ে গেলে তারপরে এখানে পরবর্তীতে আছে কত টাকা পাঠিয়েছেন সে কত টাকার অ্যামাউন্টটা আপনি এখান থেকে লিখবেন। তো টাকার অ্যামাউন্টটা লেখা হয়ে গেলে তারপরে এখানে পরবর্তীতে আছে ভেরিফাইবল একটা অপশন, এখানকার ভেরিফাই অপশনটা ক্লিক করবেন। তো ভেরিফাই অপশনটা ক্লিক করার পর আপনার ট্রানজ্যাকশন আইডিটা চাইতে পারে, সেক্ষেত্রে আপনার ট্রানজ্যাকশন আইডিটা পাঠাবেন। আর আপনি লেনদেনের পরে একটা লেনদেনের স্ক্রিনশট তুলবেন, কেননা পেমেন্ট নিয়ে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আপনার উপরে কর্নার দেখতে পাচ্ছেন যে একটা নিচে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট বলে একটা অপশন রয়েছে, এখানকার এই কন্ট্যাক্ট অপশনটা ক্লিক করে তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন এবং স্ক্রিনশটটা রাখলে আপনারা দেখাতে পারবেন যে আপনি লেনদেনটা পাঠিয়েছেন সফলভাবে। তো এইভাবে আপনারা টাকাটা ডিপোজিট করবেন। আবারও বলে দিচ্ছি আপনারা এখানকার ম্যাচ অপশনটায় ক্লিক করবেন, ম্যাচ অপশনটায় ক্লিক করার পরে আপনারা এখান থেকে রুম জয়েন অপশনটায় ক্লিক করে আপনি জয়েন হয়ে নেবেন। প্রথমত আপনাকে এই অ্যাপটিতে টাকা ডিপোজিট করতে হবে, তারপরে আপনি সেই টাকা ডিপোজিট করবেন। 20 টাকা থাকলে আপনার অ্যাকাউন্টে মেম্বারলেস আপনি এই ম্যাচটা জয়েন হতে পারবেন। আপনি এখান থেকে জয়েন অপশনটা ক্লিক করে 20 টাকা দিয়ে ম্যাচটা জয়েন হবেন। আপনাকে ম্যাচ শুরু হওয়ার 10 মিনিট আগে এখানে রুম আইডি অপশনটা ক্লিক করলে আপনাকে রুম আইডিটা দিয়ে দেওয়া হবে। তো রুম আইডিটা পাওয়ার পরে আপনার কাজ হচ্ছে আপনি প্লে স্টোরটা ওপেন করবেন। দেন প্লে স্টোরটা এসে এবার আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করে দেবেন লুডো কিং লেকে। যখন আপনি লুডো কিং লেকে সার্চ করবেন প্রথমে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এই অ্যাপটির লিঙ্ক আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো লুডো কিং অ্যাপটা ডাউনলোড করা হয়ে গেলে আপনি এখানকার প্লে অপশনটায় ক্লিক করে দেবেন। তো যখনই প্লে অপশনটায় ক্লিক করে দেবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস দিবে। তো প্রথমত আপনাকে এই লুডো কিং অ্যাপটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা আপনাকে আপনার নামটা দিতে হবে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন ওই যে অ্যাপটি রয়েছে আপনি অ্যাপটিতে যেই নাম দ্বারা রেজিস্ট্রেশন করেছিলেন বা যেই নাম দ্বারা অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই নামটার মাধ্যমেই আপনাকে এই অ্যাপটিতেও সেই সেম নামটা আপনাকে এই অ্যাপটিতে দিতে হবে। তো সাউন্ড অফ করে নিয়েছে তা না হলে বিরোধে কপিরাইট চলে আসতে পারে। তো গ্যাস এইভাবে আপনি আসবেন, আসার পরে এবার আপনি এখান থেকে দেখতে পারবেন যে প্লে অ্যাস প্রথমত আপনাকে এখানে ক্লিক করে আপনাকে আপনার নামটা দিতে হবে। এখান থেকে সাইন প্লে অপশনটা ক্লিক করে দেবেন বা এখান থেকে আপনাকে ক্লিক করে আপনার নামটা দিতে হবে। তো আমি এখান থেকে গেস্ট আইডি দিয়ে খেলবো, তো এখান থেকে গেস্ট অপশনটা ক্লিক করে দিচ্ছি। তো যখনই গেস্ট আইডি অপশনটা ক্লিক করবেন এখানে দেখতে পারবেন যে সিলেক্ট কান্ট্রি বলে একটা অপশন রয়েছে, এখানকার সিলেক্ট কান্ট্রি অপশনটা ক্লিক করে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন। বাংলাদেশ থেকে হয় থাকলে আপনি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবেন। তো কান্ট্রিটা সিলেক্ট করা হয়ে গেলে এবার আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন পরবর্তীতে একটা অপশন রয়েছে গেস্ট বলে, এখানকার গেস্ট অপশনটায় ক্লিক করে দেবেন। তারপরে আপনি এখান থেকে এখানকার গেস্ট নামটা গেস্টের যে নাম থাকবে সেই গেস্টের নামটা কেটে আপনি যেই নাম দ্বারা ওই অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেম নামটা আপনাকে এখানে একবার বসাতে হবে টাইপ করে। তো আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি যে নাম দ্বারা ওই অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। তো নাম দেওয়া হয়ে গেলে এবং কান্ট্রিটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বলে একটা অপশন রয়েছে, কন্টিনিউ অপশনটায় ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশনটা ক্লিক করার পর এবার আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটা হচ্ছে ডিসক্রিপ্টিভ অপশন রয়েছে নিচে। এবার আপনি যেটা করবেন আপনার কাজ হচ্ছে আপনি ম্যাচ শুরু হওয়ার 10 মিনিট আগে যেই রুম আইডিটা পাবেন সেই রুম আইডিটা কপি করে নেবেন বা ভালো করে দেখে রাখবেন। তারপর আপনি এখান থেকে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে সেটা হচ্ছে প্লে অ্যান্ড প্লে, এবার আপনি এখান থেকে প্লে অ্যান্ড অপশনটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করা হয়ে গেলে এবার আপনি এখান থেকে দেখতে পারবেন বেস্ট কয়েকটা অপশন পাবেন। এবার আপনি এখান থেকে ব্যাগে আসবেন, এবার আপনি উপরে কর্নার দেখতে পাচ্ছেন যে প্লে উইথ ফ্রেন্ডস বলে একটা অপশন রয়েছে, এখানকার প্লে উইথ ফ্রেন্ডস অপশনটা ক্লিক করে দেবেন।
এখান থেকে প্লে উইথ ফ্রেন্ডস অপশনটা ক্লিক করার পরে এবার আপনি এখান থেকে দেখতে পারবেন যে বিস্তারিত অপশন পাবেন। এবার আপনি এখান থেকে জয়েন বলে একটা অপশন পাবেন, এখানকার জয়েন অপশনটা ক্লিক করে দেবেন। তো জয়েন অপশনটা ক্লিক করার পরে এবার আপনি এখানে একটা অপশন পাবেন রুম আইডি। এবার আপনি এখান থেকে ওই অ্যাপটিতে টাকা ডিপোজিট করার পরে রুম আইডি অপশনটা ক্লিক করার পরে যে রুম আইডিটা পেয়েছেন সেই রুম আইডিটা এখানে বসিয়ে জয়েন রুম অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে আপনি একটা ম্যাসেজ পেয়ে যাবেন এবং আপনার অপোজিট সাইডে যে প্লেয়ার থাকবে, অর্থাৎ টাকা ডিপোজিট করেছিলেন এবং অপোজিট সাইডে আপনার সাথে যে প্লেয়ারটা খেলবে তাকেও যে রুম আইডিটা দেওয়া হবে এই অ্যাপটি থেকে, সে যদি রুম আইডিটায় ক্লিক করে আপনার ম্যাচটা যায় তাহলে আপনি তার সাথে খেলা পারবেন। আপনি এবং আপনি যারা করবেন তার সাথে গেম খেলবেন লুডো, লুডো কিং অ্যাপটাতে তার সাথে গেম খেলবেন। এবং আপনি যদি লুডো কিং অ্যাপটায় গেম খেলার পর গেমটা জিততে পারেন তারপর আপনি কেবলমাত্র জিতলেই প্রাইজ পাবেন। তো জিততে পারলে আপনি এই অ্যাপটিতে আসবেন, অ্যাপটিতে এসে এবার আপনি যেটা করবেন এই রুম আইডি অপশন জয়েন ম্যাচ অপশনটায় ক্লিক করবেন, অর্থাৎ ম্যাচ অপশনটায় ক্লিক করবেন। উপরে কর্নারে আপলোড অপশনটা পাবেন, আপলোড অপশনটায় ক্লিক করলে আপনি একটা স্ক্রিনশট রাখবেন যে তারপরে সেই স্ক্রিনশটটা আপলোড করবেন। তারপর স্ক্রিনশট আপলোড করা হয়ে গেলে তারপরে আপনি স্ক্রিনশটটা আপলোড করবেন, তাহলে আপনার কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টে মেমোরিসে ব্যালেন্স স্টার্ট করে দেওয়া হবে উইনিং প্রাইসটা। তারপরে আপনার ব্যালেন্স অ্যাড করা হয়ে গেলে আপনার কাজ হচ্ছে টাকাটা উইথড্র দেওয়ার জন্য এই ব্যালেন্স অপশনটার উপর ক্লিক করবেন। তো ব্যালেন্স অপশনটার উপর ক্লিক করার পরে এবার আপনি এখান থেকে দেখতে পারবেন যে নিচে একটা অপশন শো করবে, সেটা হচ্ছে উইথড্র বলে। এখানকার উইথড্র অপশনটা একবার ক্লিক করে দেবেন। তো যখন উইথড্র অপশনটা ক্লিক করবেন এবার আপনি এখান থেকে দেখতে পারবেন তিনটা পেমেন্ট মেথড রয়েছে। আপনি যে মাধ্যমে উইথড্র দিতে চাচ্ছেন সেই মাধ্যমটা সিলেক্ট করবেন। এখানে মোবাইল নাম্বার অপশনটা ক্লিক করে আপনি নাম্বারটা দেবেন যে নাম্বারটাতে টাকাটা উইথড্র দিয়ে রিসিভ করতে চাচ্ছেন। তারপর এখানে উইথড্র অ্যামাউন্ট অপশনটা ক্লিক করে আপনি কত টাকা উইথড্র দিতে চাচ্ছেন সেই উইথড্র অ্যামাউন্ট আপনি এখান থেকে লিখবেন। তারপর এখানে নিচের অপশন রয়েছে উইথড্র বলে, এখানকার উইথড্র অপশনটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে শো করতে আছে মিনিমাম উইথড্র অ্যামাউন্ট ইজ 20 টাকা মাত্র, মানে আপনি টাকা ডিপোজিট করার মিনিমাম অ্যামাউন্ট আছে, সর্বনিম্ন অ্যামাউন্ট আছে 20 টাকা, উইথড্র দেওয়ার মিনিমাম অ্যামাউন্ট আছে 20 টাকা। 20 টাকা উইথড্র দেওয়ার জন্য এবার আপনি এখান থেকে সব কিছু কমপ্লিট হয়ে গেলে জিনিসের উইথড্র অপশনটা ক্লিক করবেন, তাহলে আপনার উইথড্র দেওয়া সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে আপনার টাকাটা পাঠিয়ে দেওয়া হবে 24 ঘন্টার মধ্যেই। আর পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হলে তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করবেন কিংবা এই ভিডিওর কমেন্টে জানাবেন। উইথড্র ডিপোজিট বা যে কোনো ধরনের সমস্যা হলে আপনি অবশ্যই এই ভিডিও এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন বা তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তাদের টেলিগ্রাম গ্রুপটাতে জানাতে পারেন কিংবা উপরে কর্নারে সাপোর্ট অপশনটা ক্লিক করে তাদের কাছ থেকে সরাসরি সাপোর্ট নিতে পারেন। তো গাইস এইভাবে আপনি এই অ্যাপটিতে লুডো গেম খেলে টাকা ইনকাম করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিও এবং আপনি কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।